আজ কোচবিহার জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্রে অনুষ্ঠিত করা হচ্ছে অঙ্কিত ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার জেলা সমাহর্তা পবন কাদিয়ান, কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ বিভিন্ন লোকশিল্পী। তাদের এই অনুষ্ঠান এখানে তারা প্রদীপনের মাধ্যমে শুরু করে। এদিনের এই অনুষ্ঠানে কি জানা যায় তা আমরা শুনে নেব বিস্তারিত। কোচবিহার থেকে সনদ বর্মনের রিপোর্ট। তো সেই ক্ষেত্রে তাছাড়াও প্রত্যেক বছরই ব্লক ভাওয়াইয়া হয়, কম্পিটিশন হয়, সেখানে রাজ্য ভাওয়াইয়া হয় এবং তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে আমরা জেলা স্তরীয় লোকশিল্পীদের কর্মশালা করছি। এটা তিন দিন ব্যাপী কর্মশালা। এই কর্মশালায় আমাদের যে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে লোকশিল্পীরা সবাই এসেছেন, এই কর্মশালার মাধ্যমে বিভিন্ন যে আমাদের কুশানপালা থেকে শুরু করে অন্যান্য ধরনের যে আমাদের কালচারাল কুচবিহার সিগনিফিকেন্স রয়েছে সেসব জিনিসের মাধ্যমে আমরা বিভিন্ন কাজগুলি লোকেদের কাছে কীভাবে পৌঁছতে পারি সেটা আমাদের চেষ্টা আছে। লোকশিল্পীরা এখানে ওনাদের নিজের নিজের কী বলব রচনাগুলিকে আমাদের সঙ্গে শেয়ার করবে, তারপরে আমরা ওটাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রচারে আনব। তিন দিন চলবে এখানে, ইনফ্যাক্ট রেজিডেন্সিয়াল আছে, আমাদের শিল্পীরা এখানেই থাকবেন। তিন দিনের পরে আমরা এখানে সমীক্ষা করব, তারপরে জিনিসটা শেষ হবে। ধন্যবাদ। কোচবিহার জেলা লোক সংস্কৃতি শিল্পীদের নিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে একটা কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনের ফেস ওয়াইজ হবে কর্মশালা। এখানে মূলত আমাদের উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া যে লোক সংস্কৃতি, রাজবংশের সংস্কৃতির পালাটিয়া গান, সাইঠল, বিশ্বহরা, সত্যবীর, কুষাণ, এই বিষয়ে শিল্পীদেরকে যারা বরিষ্ঠ লোকসঙ্গীত শিল্পী বা সাইটল, পালাটিয়া, বিশ্বহরি, সত্যপীরের গানের বিশারদ, তারা তাদেরকে অবগত করবেন এবং এই গানের বিভিন্ন বিষয়ে, পালার বিভিন্ন উপাখ্যানগুলো সম্পর্কে অবগত করবেন এবং আগামী দিনে যাতে এই প্রজন্মের ভাওয়াইয়া শিল্পীরা, লোকশিল্পীরা তারাও এই সংস্কৃতিটার সঙ্গে তারা একাত্মবোধ করতে পারে বা বিভিন্ন জায়গায় পারফর্ম করতে পারে, যাতে হারিয়ে না যায় তারই একটা উদ্যোগ। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে লোকপ্রসার প্রকল্প চালু হয়েছে, শিল্পীদের সাম্মানিক মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে, তাই শিল্পীদেরকে আরও বেশি বিভিন্ন কাজে লাগানো, বিশেষ করে সরকারি বিভিন্ন প্রকল্প গানের মাধ্যমে, বিভিন্ন পালাটিয়া গানের মাধ্যমে প্রচার, সেটাও একটা উদ্দেশ্য। নতুন গান বাঁধা, নতুনভাবে সুর দেওয়া, এই বিষয়গুলো এখানে হবে। এই তিন দিনের কর্মশালায় আমার সূচনা লগ্নে এসেছে, অনেকেই উপস্থিত ছিল। খুব ভালো একটা উদ্যোগ, আগামী দিনে এই উদ্যোগ আরও বেশি প্রসারিত লাভ। আজকের আয়োজন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে ও ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী ভাওয়াইয়া আঙ্গিক পালাটিয়া, এর মধ্যে আছে কুষাণ, সত্যপীর, বিশ্বহারা, সাইটল, এই সমস্ত শিল্পীদের নিয়ে এখানে তিন দিন ভরে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে হারিয়ে যাওয়া যেসব এই পালাটিয়া গানের বা পালার, আমরা শতাধিক বছরের পুরনো, আগে আমরা দেখতাম কুষাণ পালা সারা রাত্রি, বিশ্বহরা পালা সারা রাত্রি ভরে চলতো, এমনকি তিন দিন চার দিন ভরে চলতো, এখন সেটা প্রায় এক রাত্রিতে বিষয় হয়েছে। আমরা সেই শিল্পীগুলোকে উৎসাহিত করার জন্য এই প্রশিক্ষণ শিবির, তিন দিন আমাদের এই প্রশিক্ষণ শিবিরে 50 জন শিল্পী অংশগ্রহণ করবে এবং তাদের রেসিডেন্সিয়াল ভিত্তিক এই প্রশিক্ষণ শিবির, এখানে তারা থাকবেন এবং এখানে সরকারের বিভিন্ন স্কিম নিয়েও আলোচনা হবে। যখন কোনো সরকারি অনুষ্ঠান যেখানে হবে সেই অনুষ্ঠানে আমাদের এই শিল্পীরা যদি সরকারের বিভিন্ন প্রকল্পগুলো যাতে ভালোভাবে প্রচার করতে পারে তার জন্য এই আয়োজন, এবং ভাওয়াইয়া শিল্পীকে বাঁচিয়ে রাখার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই আমাদের এই তিন দিনের এখানে কর্মশালা। কর্মশালায় উপস্থিত সমস্ত বিভিন্ন প্রকল্প আধিকারিকরা আছেন, আমাদের
জেলা শাসক, জেলা আরক্ষাধ্যক্ষ থেকে শুরু করে সভাধিপতি, সবাই বিশিষ্ট ব্যক্তিরা তাদের মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে আলোচনা করেছেন, যারা শিল্পীরা উৎসাহিত হয়। এখন তিন দিন প্রশিক্ষণ চলবে, প্রশিক্ষণের থেকে এরা প্রশিক্ষণের যে প্রশিক্ষক, দুজন প্রশিক্ষক আছেন বিশিষ্ট প্রশিক্ষক, তাদের দ্বারা প্রশিক্ষিত হয়ে তারা যাতে আগামী দিনে আরও ভালোভাবে এইসব পালাটিয়া পালাটিয়াগুলোকে যাতে ভালোভাবে পরিচালনা করতে পারে এবং ভাওয়াইয়াকে যাতে জীবিত সারা জীবনের জন্য যাতে ভাওয়াইয়া শিল্পীকে যাতে উৎসাহিত জীবিত রাখতে পারে তার এই আয়োজন। ধন্যবাদ। যারা প্রশিক্ষণ নিচ্ছে নেবে তাদের জন্য